বাংলাদেশের ইতিহাসের এক নিভৃত সৈনিক বঙ্গমাতা শেখ ফজলাতুন্নেসা মুজিব, তার অবদান বরাবরই অলক্ষ্যে থেকে গেছে। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এই প্রথম বঙ্গমাতাকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মিত হল। খুরশিদ বাহারের উপন্যাস বঙ্গমাতা ইতিহাসের নিভৃত সৈনিক অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য করেছেন নাসরিন মুস্তাফা এবং পরিচালনা করেছেন গুণী নির্মাতা গৌতম কৈরি। অভিনেতা সিলেকশন একটু চ্যালেঞ্জিং ছিল এই কারণে, কারণ বঙ্গমাতার ছোটবেলা থেকে শুরু করে আমরা পুরো সময়টাই ধরার চেষ্টা করেছি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বঙ্গমাতা চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো। প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন জনাব কে এম খালিদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জনাব খলিল আহমেদ সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেগম সেমিন হোসেন রিমি মাননীয় সংসদ সদস্য, এছাড়াও উপস্থিত ছিলেন অনেক গণ্যমান্য অতিথিবৃন্দ। বক্তাদের বক্তব্যে উঠে এসেছে বঙ্গমাতা শেখ ফজলাতুন্নেসা মুজিবের জীবনের নানান তথ্য। সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান শেষে প্রদর্শিত হয় কাঙ্ক্ষিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বঙ্গমাতা। সংসার চলতেছে, চিন্তার কোনো কারণ নেই।